ব্যাপারটা হলো এখানে 2000 ক্লাস কেন দেওয়া হয়েছে, তোমাকে কি বলছি যে 2000 ক্লাস করো, তোমাদের এই বছর ফিচার নতুন যুক্ত হয়েছে যে কোন দিন কোন ক্লাস করবে সেটা বলে দিছি, বাট তার মধ্যেও আমি রুটিনটার মধ্যে 720টা ক্লাস অ্যাসাইন করা, সম্ভবত 720 বা 750-র কাছাকাছি ক্লাস আমরা অ্যাসাইন করছি, যাকে মাস্ট হ্যাভ করতে হবে। বাকি 1200 ক্লাস কেন, যার যখন যা লাগবে। তো ধরো তুমি একটা ক্লাস, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন, অফলাইনে খুব ভালো মতো বুঝে আসছো, তোমার তো এটা অনলাইনে ক্লাস দরকার নাই ভাই, আধুনিক পদার্থবিজ্ঞান অফলাইনে ভাজে খাইছি, কেন আমি 4 ঘন্টা ক্লাস করবো, দরকার আছে না? আমি আবার মেডিকেলের পড়াশোনা মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট, আমি এটা করবো না, যে চ্যাপ্টারে ম্যাথ ভালো মতো করছি সেটা ম্যাথ সলভিং করার দরকার নেই। অর্থাৎ ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ, প্রায়োরিটাইজ করতে হবে যে আমার এখন 100টা ক্লাস বাকি আছে, এর মধ্যে আমি কোনগুলা বাদ দিতে পারি, বা এর মধ্যে কোন 10টা আমাকে করতেই হবে, তারপরে কোন 20টা করলে হয়, করলে ভালো, তারপরে কোন 20টা করলেও চলে না চললেও না করলেও চলে, তারপরে বাকি কোন 50টা আমার না করলে সমস্যা নাই। তো এই যে আমি একটা বিভাজন করলাম, আমি কিন্তু এক স্টেপ কমপ্লিট করার পরে ব্রেন ভাববে আচ্ছা ঠিক আছে কিছু তো গেছি, বাট তুমি চিন্তা করো না, মুই বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে খুলিম লাস্ট পৃষ্ঠা পর্যন্ত পড়িম, 10 পৃষ্ঠা পড়ে সব 2000 ক্লাস করবো, প্রথম ক্লাস থেকে শুরু করবো 2টা ক্লাস, তো এই অবস্থা করা যাবে না, ক্লাস প্রায়োরিটাইজ করতে হবে। পারলে একটা খাতা কলম নিয়ে বোঝো, তারপর স্টার মার্ক করো, দেন প্রায়োরিটি বেসিসে ক্লাসগুলো করবা।